একা থাকার সিদ্ধান্তই নিয়েছিলেন কিম কারদাশিয়ান। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি, জানালেন আবারও প্রেম করতে প্রস্তুত। কিন্তু প্রেম করার আগে এবার চার সন্তানের মা কিম জানিয়ে দিলেন কেমন পুরুষ চান তিনি। মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেলে তার সঙ্গেই তিনি বাঁধবেন নতুন সংসার। তাই আবারও বিয়ে করার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী। 2000 সালে কিম প্রথম বিয়ে করেন সঙ্গীত প্রযোজক ড্যামন থমাসকে। এই বিয়ে টিকে ছিল 2004 সাল পর্যন্ত। এরপর 2011 সালে ঘর বাঁধেন বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হ্যামফ্রিসের সঙ্গে। 2013 সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরের বছর র্যাপার কানিয়ে ওয়েস্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাদের সংসারে রয়েছে 4 সন্তান। কিন্তু গত বছর কেনির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় কিমের। এতদিন যাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তাদের সবাই ছিলেন জনপ্রিয় ব্যক্তি। তৃতীয়বার বিবাহ বিচ্ছেদের পরে সম্পর্কে জড়িয়েছিলেন কৌতুক অভিনেতা পিট ডেভিডসনের সঙ্গে। কিন্তু 9 মাস পর এই সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছানোর আগেই ভেঙে যায়। তাই এবার যার সঙ্গে তিনি সম্পর্কে জড়াতে চান তিনি কোনোভাবেই হলিউডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। অখ্যাত কাউকেই কিম জীবন সঙ্গী বানাবেন, তবে অখ্যাত হলেও তাকে হতে হবে বিত্তবান। 4 সন্তানের জননী কিম সঙ্গী হিসেবে তিনি এবার এমন কাউকে বেছে নিতে চান যিনি হলিউডে জনপ্রিয় নন, তবে অর্থনীতির সঙ্গে জড়িত এমন কেউ হলে প্রাধান্য পাবেন। চতুর্থ বিয়ে করা নিয়ে কিম বলেন, চতুর্থ বিয়েই আমার জন্য সৌভাগ্যের হবে, তবে তৃতীয় বিয়েটি আমার প্রথম সত্যিকারের বিয়ে। তার আগের দুটি বিয়ে যে কি করে হলো ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। মার্কিন সাময়িকী পিপলের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন কিম। তিনি জানান চতুর্থবারের মতো বিয়ে করতে চান। 42 বছর বয়সী কিম আবার মা হওয়ার বাসনাও পোষণ করেন।